আজকে অল অ্যাবাউট এ ডগ যে টেক্সটটা আমরা পড়ছিলাম এবং সেটার কিছুটা অংশ আমরা পার্ট ওয়ানে পড়েছি সেইটারই পরবর্তী অংশ আজকে আমরা ডিসকাস করব। আশা করি পার্ট ওয়ানের ভিডিওটা তোমরা ভালো করে দেখেছো যা কিছু প্রয়োজনীয় অংশ সেগুলো নোট ডাউন করে নিয়েছ তো পার্ট টুতে একই রকমভাবে আমরা ডিসকাশান করব, তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো তাহলে চলো শুরু করা যাক আমরা আগের পার্টে দেখেছিলাম যে বাসের কন্ডাক্টারের সঙ্গে যে ইয়াং লেডি ছিল তার একটা ঝামেলা বিপাদ হয়েছিল তার এই যে ছোট্ট পোষা কুকুরটা রয়েছে সেটাকে নিয়ে এবং শেষমেশ কন্ডাক্টার কন্ডাক্টরের কাছে সবাই ভাড়া ফেরত চেয়েছিল কিন্তু আলটিমেটলি কন্ডাক্টার ভাড়া ফেরত দেয়নি এর পরের অংশটা আজকে চলছে আজকে সেখানে কি বলছে দেখো ফার্স্ট লাইনে টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট তো যখন দেখছে যে এই একটা জেদা জেদির পোশা পজিশান চলছে কেউ হার মানবে না না কন্ডাক্টর হার মানবে না ইয়াং লেডি বাসের ওপরে গিয়ে বসবে তার কাজেই কতক্ষণ রাস্তার মধ্যে বাসের মধ্যে বসে থাকবে তার কাজেই এক একজন প্যাসেঞ্জার আস্তে আস্তে নেমে টুকটুক করে নেমে তারা কিন্তু রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া এটার একটা সিনোনিম তোমরা লিখে রাখতে পারো ভ্যানিশড দ্য কন্ডাক্টার টার্নড অন দ্য পেভমেন্ট ওয়ে টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম কন্ডাক্টারও যথারীতি বাস থেকে নেমে বাসের সামনেটা ঘুরে এসে যেখানে ড্রাইভার সিট বাইরে দিয়ে ড্রাইভারের যে জানালা দিয়ে সে ড্রাইভারের সঙ্গে গল্প করতে লাগলো অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই এবং এইভাবে দাঁড়াতে দাঁড়াতে পেছনে যে আরেকটা বাস এই রুটের এবং অথার বলছে যে যেহেতু রাত হয়ে গেছে এই রুটের যে বাসটা আসছে সেটাই হচ্ছে শেষ বাস সেই বাসটা কিন্তু এলো এবং এই যে দাঁড়িয়ে থাকা বাসটাকে ক্রস করে কিন্তু চলে গেল ওয়েন্ট বাই মানে অন চলে গেল কেমন ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অব দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ এরকম দৃশ্য আমরা প্রায়ই দেখেছি যে কোনো বাস যদি খারাপ হয়ে যায় কোনো কারণে দাঁড়িয়ে যায় তাহলে পেছনের বাস সেম রুটের যদি যায় তো কিছু প্যাসেঞ্জার নেমে সেই বাসটাকে হ্যাঁ চিৎকার চেঁচামেচি করে হাত দেখিয়ে দাঁড় করানোর চেষ্টা করে যাতে তারা সেই বাসটা চেপে যেতে পারে এবং নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারে এখানেও ঠিক তাই হলো লাস্ট বাস এই রুটের সেটা যখন এই বাসটাকে ক্রস করছে তখন বেশ কিছু প্যাসেঞ্জার হ্যাঁ চিৎকার শাউটিং করে চিৎকার চেঁচামেচি করে কিন্তু ওই বাসটাকে দাঁড় করানোর চেষ্টা করলো যাতে করে তারা ওই বাসটাতে চাপতে পারে কিন্তু কোনো লাভ হলো না কেন কারণ ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অব দ্য প্যাসেঞ্জার টু স্টপ ইনডিফারেন্ট মানে উদাসীন পেইং নো হিড হ্যাঁ কোনো যে এদের চিৎকার শুনে যে সেটাকে গুরুত্ব দিয়ে দাঁড়ানো সেরকম কিছু করলো না ওর মতন ও রুটে একে ক্রস করে চলে গেল এ পুলিশম্যান ম্যান স্ট্রোল্ড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর ঠিক এই মুহূর্তে একটা পুলিশম্যান সে কী করলো স্ট্রোল স্ট্রোলিং করা মানে হচ্ছে খুব রিল্যাক্স ওয়েতে হেঁটে বেড়ানো এটাকে বলে স্ট্রোলিং করা ঠিক আছে টু ওয়াক লেজারলি হুম তো হেলে দুলে একটা পুলিশম্যান এলো এবং বাসের যে দরজা সেই দরজার সামনে এসে দাঁড়ালো দেরিয়ে দেখার বা বোঝার চেষ্টা করলো যে কেন বাসটা দাঁড়িয়ে আছে কি ঘটেছে কোনো প্রবলেম হয়েছে কিনা এবং পুলিশম্যানকে দেখে যথারীতি বাসের ভেতরের প্যাসেঞ্জাররা তাদের সমস্ত রাগ হ্যাঁ ক্ষোভ সব উগড়ে দিল কী বললো দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস ঠিক আছে বার্স্ট আউট মানে আউটবার্স্ট হয়ে গেল চিৎকার করে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে লাগলো এবং কি ইন ইন্ডিগনেন্ট ইনডিগনেন্ট মানে হচ্ছে বিরক্তি অ্যাঙ্গার প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস তারা কিন্তু ওই যে কনস্টেবল আছে তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করলো যে কি সমস্যা হয়েছে এবং সেইটার সলিউশনের জন্য বারবার কিন্তু তাকে বলতে শুরু করলো এটা শুনে কনস্টেবল কি বলল ওয়েল হিজ গট হিজ রুলস ইউনো যে আপনি জানেন যে ওর দিকে আইন রয়েছে ওর পক্ষে আইন আছে এখানে হি বলতে কার কথা বলা হচ্ছে কন্ডাক্টারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে কন্ডাক্টারে তো ও তো আইনের বাইরে বা ইনলিগাল কিছু করছে না ও যেটা করছে অ্যাকর্ডিং টু ল করছে কাজেই এখানে তো আমি কোনো কিছু ইন্টারফেয়ার করতে পারবো না কারণ ওর পক্ষে ওর রুলস আছে হি সেড জেনিয়ালি জেনিয়ালি মানে প্লেজেন্টলি ঠিক আছে খুব ভালোভাবে বলে বললো যে আই ক্যানট ডু এনিথিং বিকজ দ্য ল স্ট্যান্ডস ফর ইম দ্য ল হি ইজ অ্যাকর্ডিং হি ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিং টু দ্য ল সো সিন্স হি ইজ নট ডুইং এনিথিং ইললিগাল আই ক্যানট ফোর্স হিম টু ব্রেক দিল রাইট দেন হি ওয়েট অ্যা টু স্ট্যান্ড এ ফিউ ডাউন দ্য স্ট্রিট তারপরে এই বলে এই বুঝিয়ে সে চলে গেল এবং কিছুটা দূরে গিয়ে রাস্তার আরেকটা প্রান্তে গিয়ে সে দাঁড়িয়ে থাকল এবং সেখানে সে কী করল দেয়ার হি ওয়াজ বাই টু মোর কনস্টেবলস ওখানে আরও দুজন কনস্টেবল ছিল তার সতীর্থ ছিল এবং সে গিয়ে তাদের সঙ্গে গল্প করতে লাগলো কেমন ফলে আমরা দেখতে পেলাম এই প্যারাগ্রাফে সিচুয়েশানের কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট কিছুই হলো না ঠিক যে সিচুয়েশন যে স্ট্যাগনেন্ট কন্ডিশানে এপিসোডটা আগের পার্টে আমরা শেষ করেছি এখন অবধি কিন্তু তার কোনো উল্লেখযোগ্য ইমপ্রুভমেন্ট কিছু হলো না কোনো চেঞ্জ হলো না শুধু একটাই ঘটনা ঘটেছে যে এর মধ্যে সিচুয়েশনটা বলতে পারি আর একটু খারাপ হয়েছে কেন লাস্ট বাসটা এই রুটে সেটাও কিন্তু ক্রস করে চলে গেছে কোনো প্যাসেঞ্জার উঠতে পারেনি ওই বাসে ঠিক আছে কাজে এদেরকে যদি যেতে হয় এই বাসেই যেতে হবে এইটুকু অন্তত কিন্তু ক্লিয়ার হয়ে গেছে স্টিল দ্য লিটল ডগ ব্লিনড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টার ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি কী বলল সেই বেচারা কুকুর সে তো বুঝতে পারছে না তাকে নিয়ে এত কাণ্ড এত লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে চারপাশে সে চুপচাপ চোখ পিটপিট করছে আর কন্ডাক্টার কি করছে হি ইজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো টু অ্যান্ড ফ্রো মানে একটা একটা নির্দিষ্ট এরিয়াতে সে সমানে যাতায়াত করাকে টু অ্যান্ড ফ্রো বলে ঠিক আছে এটাকে তোমরা আরেকটাও সিনোনিম লিখতে পারো ব্যাক অ্যান্ড ফোর্থ ঠিক আছে তো একই জায়গায় ক্রমাগত পাইচারি করাকে ব্যাক অ্যান্ড ফোর্থ টু অ্যান্ড ফ্রো এগুলো বলা হয়ে থাকে তো সে সমানে একই জায়গায় পাইচারি করতে লাগলো এবং তার হাঁটার মধ্যে কিন্তু একটা বেশ একটা ক্যাপ্টেন সুলভ আচরণ থাকলো যে ক্যাপ্টেন যখন কোনো কিছু জিতে যায় কোনো খেলা জিতে যায় তখন সে যেমন আনন্দে একটা দাম্ভিক পদক্ষেপ ফেলে তো সেই রকম একটা অ্যাটিচিউড কিন্তু কন্ডাক্টারের মধ্যে পাওয়া গেল এ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাব দ্য গেল থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর এবার এই সিচুয়েশানে অতিষ্ঠ হয়ে গিয়ে যে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না কেউ কোনো কিছু করছে না না ইয়াং লেডি ওপরে যাচ্ছে না বাস কন্ডাক্টর বাসটাকে কোনোভাবে চালাচ্ছে হ্যাঁ ড্রাইভারকে সিগনাল দিচ্ছে চালানোর জন্য কোনো ইম্প্রুভমেন্ট না দেখে বিরক্ত হয়ে একজন আরেকজন ওম্যান প্যাসেঞ্জার ডেফিনেটলি এই ওম্যান প্যাসেঞ্জার কিন্তু ওই ইয়াং ওম্যান বা তার কম্পেনিয়ান যে কম্প্যারেটিভলি ওল্ডার ওম্যান রয়েছে এরা কেউ নয় অন্য কোনো বাসের ওম্যান প্যাসেঞ্জার সে কী করলো রোজ ভয়েস অ্যাবাব দ্য গেল গলা ফাটিয়ে সে আওয়াজ করল এখন গেল জিএলি গেল কথার কিন্তু দুটো মানে আছে একটা গেল কথার মানে হচ্ছে দমকা বাতাস ঠিক আছে গাস্ট অফ উইন্ড কিন্তু এখানে এই অর্থে সেটা ব্যবহার করা হয়নি এখানে গেল কথার অর্থ হচ্ছে আউটবার্স্ট অফ অ্যাংরি ভয়েসেস সবাই তো নিজেদের মতন করে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে চিৎকার চাচামেচি করছে ওই হট্টগোল করছে কনভিন্স করার চেষ্টা করছে নিজেদের মতন করে কন্ডাক্টারকে তো এই যে একটা কোলাহল হিউ অ্যান্ড ক্রাই ঠিক আছে এই কোলাহলের ওপরে গিয়ে মানে বেশ কিছুটা জোরে একজন ওম্যান কিন্তু চিৎকার করে কন্ডাক্টারকে থ্রেটেন করলো যে খুব খারাপ হয়ে যাবে আপনি যদি বাস না চালান এই সব বললো এবং বলে আলটিমেটলি যখন দেখলো কোনো লাভ হলো না কন্ডাক্টারের কি রিয়াকশান হলো এটাতে বাট হি ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট হি বলতে এখানে কন্ডাক্টারের কথা বলছে কন্ডাক্টারের কিন্তু কোনো খেলদোল নেই ওই যে চিল উইন্ট্রি নাইট হ্যাঁ প্রচণ্ড শীতের রাত সেই রাতটা যেরকম মানে শীতল ঠিক সেরকম একটা শীতল বিহেভিয়ার একটা উদাসীন ইনডিফারেন্ট একটা বিহেভিয়ার কন্ডাক্টার করল। এবং আর কি করলো তার হৃদয়টা অ্যাজ হার্ড অ্যাজ পেভমেন্ট পেভমেন্ট বা ফুট ফুটপাথ এটা সচরাচর কংক্রিটের বা স্টোনের হয়ে থাকে স্টোন স্ল্যাবসের হয়ে থাকে তো সেটা খুব হার্ড হয় তো অথার বলছে কন্ডাক্টারের বিহেভিয়ার খুব ইনডিফারেন্ট অ্যাজ কোল্ড অ্যাজ উইন্ড অ্যাজ কোল্ড অ্যাজ দ্য উইন্ট্রি নাইট এই রাতের মতনই শীতল একটা বিহেভিয়ার এবং তার হৃদয়টা বুঝি ততধিক শক্ত ঠিক একটা অ্যাজ হার্ড অ্যাজ স্টোন ঠিক আছে তো এক কথায় বোঝাতে চাইল যে দ্য কন্ডাক্টার ডিড not পে এনি হিড টু দ্য শ্রিল থ্রেটেনিং ভয়েস অফ দ্য ওম্যান ঠিক আছে তার কোনো হেলদলি কিন্তু কিছু হলো না আচ্ছা এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো আন্ডারলাইন করো বইতে কোল্ড অ্যাজ দ্য নাইট হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট এখানে দেখো তুলনা করা হয়েছে কন্ডাক্টারের বিহেভিয়ারের তুলনা করা হয়েছে রাতের ঠান্ডা রাতের সঙ্গে এবং তার হৃদয়কে তুলনা করা হয়েছে শক্ত পেভমেন্ট বা ফুটপাতের সঙ্গে এটা কিন্তু আমরা রেটোরিকের ভাষায় রেটোরিক কি রেটোরিক হচ্ছে অলঙ্কার বলতে পারো এটা যখন তোমরা আরেকটু হবে জানতে পারবে যে কোনো একটা এটা একটা ফিগার অফ স্পিচ যখন কোনো কিছু আমরা লিখি তখন সেই লেখাটাকে আরও সুন্দর করার জন্য আমরা বিভিন্ন রেটোরিকে ব্যবহার করে থাকি তো এখন অবধি তোমরা এটা জানো যে এই কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট এই দুটো হচ্ছে সিমিলি এস আই এম আই এল ই সিমিলি সিমিলি কি কাকে বলে আগে লিখে নাও সিমিলি কাকে বলে আমি একটা ডেফিনেশান দিচ্ছি এ সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট ইজ মেনলি ইউজড টু কম্পেয়ার টু অর মোর থিংস দ্যাট প্রসেসেস এ সিমিলার কোয়ালিটি দুটো জিনিস যাদের সিমিলার কোয়ালিটি আছে এদের মধ্যে যখন আমরা তুলনা করি সেটাকে আমরা সিমিলি বলি আর কি ইট ইউজেস ওয়ার্ডস লাইক অ্যান্ড অ্যাজ টু মেক কম্প্যারিজেন এ কিন্তু এই তুলনারা করার জন্য লাইক বা অ্যাজ এএস অ্যাজ এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ কিন্তু ইউজ করে কম্প্যারিজন করার জন্য তো এক্ষেত্রে আমরা দেখছি এএস অ্যাজ এই শব্দটা কিন্তু ইউজ করা হয়েছে উভয় ক্ষেত্রেই কম্প্যারিজন করার জন্য সো দিস ইজ এন এক্সাম্পল অফ সেমিলি রাইট শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান ম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা তো যে মহিলাটা খুব চিৎকার করে থ্রেট করলো কন্ডাক্টারকে সে আলটিমেটলি বাস থেকে নেমে গিয়ে যে তিনজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়েছিল তাদের কাছে অভিযোগ করলো তার অ্যাঙ্গুইশ তার অ্যাঙ্গার হ্যাঁ সেটা সে প্রকাশ করলো এবং সেই সময় তিনজন পুলিশম্যান কি করছিল দেওয়ার ওয়াচিং দ্য ড্রামা যে নাটকটা চলছে সেটা তারা এনজয় করছিল এক প্রকার ঠিক আছে তো এখানে পুলিশেরও একটা কিন্তু ইনডিফারেন্ট অ্যাটিচিউড আমরা দেখতে পাচ্ছি যদিও আমরা মেনে নিলাম তো অর্কের খাতিরে দ্য ল ইজ উইথ দ্য কন্ডাক্টার বাট স্টিল সিচুয়েশানটাকে কন্ট্রোল করার জন্য সিচুয়েশানটাকে কি বলবো মানে নর্মালাইজ করার জন্য নর্মাল করার জন্য কিন্তু উচিত ছিল কন্ডাক্টরের আম সরি দ্য পুলিশ যে এখানে ইন্টারফেয়ার করার কিন্তু সে কিন্তু সেটা করলো না ঠিক আছে এটা এখানে লক্ষ্য করতে হবে সেটা শুধু করলো না এটাই নয় সে কিন্তু সিচুয়েশানটার মজা নিতে লাগলো ইটস লাইক আ ড্রামা টু হিম ওকে দেন সি কেম ব্যাক যখন সে দেখলো যে এরা পুলিশও কোনো এখানে কোনো হস্তক্ষেপ করবে না তাদেরকে রকম কোনো রিলিফ দেবে না এখন বাধ্য ঘেসে হতাশ হয়ে সে ফেরত চলে এলো কলড হার কম্পেনিয়ান অ্যান্ড ভ্যানিস্ট এবং সে ফেরত চলে এলো তার যে কম্পেনিয়ান বাসে তার সঙ্গে অন্য কেউ আরও ছিল তার সহযাত্রী তার পরিচিত তাকেও ডেকে নিল এবং আলটিমেটলি তারাও বাস ছেড়ে আগেও যেমন অনেকে গেছে এরাও কিন্তু বাস ছেড়ে অন্ধকারে মিলিয়ে গেল এরা চলে গেল নিজেদের মতো পায়ে হেঁটেই ব্রাদার তারা চলে গেল তাদের গন্তব্যের উদ্দেশ্যে দ্য বাস ওয়াজ এমটিং এইভাবে একে একে পাহাতক লোকেরা বসে থাকবে এই ঝামেলা সহ্য করবে কাজেই একে একে সবাই কিন্তু নিজেদের মতন তারা পথ দেখতে লাগলো তারা যখন দেখছে কোনোভাবেই সিচুয়েশানের কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না তারা আস্তে আস্তে নেমে গিয়ে কিন্তু তারা নিজেদের জায়গায় এবং নিজেদের গন্তব্যে তারা হেঁটেই এক প্রকার ফেরত চলে যাচ্ছে এরকম একটা সিচুয়েশানে আই উইল গো টু দ্য টপ সেট দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট শেষ মেশ যে ইয়াং লেডি সেও তো জেদ ধরে বসেছিল শুধু কন্ট্রাক্টরকে দোষ দিলে হবে না মানছি তার সপক্ষে অনেক ব্যাপার আছে বাট স্টিল সে আলটিমেটলি সারেন্ডার করলো সে কি করলো সে বলল যে আমি আই উইল গো টু দ্য টপ মানে আমি ওই কুকুরটাকে নিয়ে বাসের ওপরে গিয়ে বসবো ইউ উইল হ্যাভ নিউমোনিয়া সেট দ্য ম্যান এখন ওই ইয়াং লেডির সঙ্গে মনে করে দেখো আরেকজন লেডি ছিল এবং আরেকজন মেল কম্পেনিয়ান ছিল সেই যে মেল কম্পেনিয়ান ছিল সে কি বলল ওই ইয়াং লেডিকে যে তুমি যদি ছাদে যাও ছাদে গিয়ে বসো তাহলে তোমার নিউমোনিয়া হয়ে যাবে ঠিক আছে এখন নিউমোনিয়া ইজ এ কাইন্ড অফ কাফ অ্যান্ড কোল্ড ফিভার রাইট স্পেলিংটা তোমরা মুখস্থ করবেন স্পেলিংটা কিন্তু খুব একটু নতুন ধরনের পি দিয়ে শুরু এবং পিটা কিন্তু সাইলেন্ট পি সাইকোলজি স্পেলিংয়ে যেমন পি সাইলেন্ট থাকে নিউমোনিয়া স্পেলিংয়েও কিন্তু পি হচ্ছে সাইলেন্ট কাজে স্পেলিংটা তোমরা আন্ডারলাইন করে রাখবে মুখস্থ করবে আরেকটা তোমাদেরকে খুব মজার একটা ইনফরমেশান দিয়ে রাখি এই যে নিমোনিয়া এই নিমোনিয়ার কিন্তু একটা ডাক নামও আছে নিকনেমও আছে সেটা কি সেটা হচ্ছে ওল্ড ম্যানস ফ্রেন্ড নিমোনিয়া ইজ অলসো কল্ড ওল্ড ম্যানস ফ্রেন্ড ওকে কাজে শেষমেশ আমরা দেখলাম কি ইয়াং লেডি সে শেষমেশ নথি স্বীকার করলো হার মানলো এবং সে বললো যে আমি বাসের ওপরে গিয়ে বসবো তাতে যদি বাস ছাড়ে সবার সুবিধা ইটস ফাইন কিন্তু যে মেল যে কোম্পানিয়ান ছিল সে কিন্তু প্রতিবাদ করল ঠিক আছে এই পার্টটা এখানে শেষ হচ্ছে তোমরা ভালো করে পড়ো এবং পুরো মানে ভালো করে পড়ো মানে পার্ট ওয়ান পার্ট টু আবার দেখো দেখে ভালো করে বিটুইন দ্য লাইন্স আমি বোঝানোর চেষ্টা করেছি ওয়ার্ড মিনিংস দেওয়ার চেষ্টা করেছি এগুলো ভালো করে দেখে নাও লিখে নাও নোট ডাউন করে নাও আমি তোমাদের সিমিলির ডেফিনেশান জানালাম এটাও লিখে নাও ঠিক আছে এবং আশা করি তোমরা এটাতে উপকৃত হচ্ছ আমি খুব শিগগিরই সম্ভবত দু এক দিনের মধ্যেই এটার থার্ড পার্ট এবং লাস্ট পার্ট এই প্যাসেজের সেটা আমি তোমাদেরকে তোমাদের জন্য নিয়ে আসছি ওটা তোমরা দেখে নিলে এই প্যাসেজটা কমপ্লিট হয়ে যাবে এবং ফাইনালি আগের লেসেনেও আমরা যেটা করেছিলাম ঠিক সেরকম এই লেসেনেও কিন্তু আমি যা কিছু এটার উপর কোয়েশ্চেন অ্যান্সার্স হয় ইনক্লুডিং টেক্সচুয়াল যা কিছু তোমাদের বুকের এক্সারসাইজ রয়েছে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে লিখিয়ে দেবো এবং ডিসকাস করে দেবো ঠিক আছে ওকে দ্যাট সলভ ফর টুডে বাই বাই